বলবো 29 এপ্রিল 1991 সালে ঘূর্ণিঝড়ে নিহতদের পরিবারদের এবং করোনা ভাইরাসের কারণে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আজ আমি কথা বলবো। বিসমিল্লাহ রহমান রহিম। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে আজ 29 এপ্রিল 1991 সালে আজ এই দিনে লক্ষ লক্ষ মানুষ ঘূর্ণিঝড়ে নিহত হয়েছিলেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। কোটি মানুষের মতন ক্ষতিগ্রস্ত হইয়াছিল, তাদের সব কিছু হারাই ফেলছিল। এই জাতি আবার নতুন করে তাদের জীবন জীবিকা লড়াই করে আবার স্বনির্ভর হইয়া উঠছিল। বাঙালি জাতি আক্রান্ত হয় আবার ঘুরে আসতে পারে। তাদের মেধাশক্তি, তাদের পরিশ্রম তাদেরকে অনেক দূরে নিয়ে আসে। আমরা চাই মুক্তিযোদ্ধার সময় লক্ষ লক্ষ মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছিল, অনেকে সর্বহারা হয়ে গেছিল, এখান থেকে মানুষেরা আবার ঘুরে দাঁড়িয়েছে। করোনা ভাইরাস এটা আল্লাহর প্রদত্ত। এই ভাইরাসের থেকে মুক্তি পাইতে আমাদের কাজ করতে হবে। সাহস হারাইতে পারবো না আমরা, সাহসিকতার সাথে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে বারবার বলি আসছিলাম, করোনা আক্রান্তদেরকে বিভিন্ন হাসপাতালে বা হোটেলে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেহেতু আমাদের দেশে এত মানুষের সমাগম বা চিকিৎসা দেওয়ার মতন হাসপাতাল নাই, আর জীবন জীবিকার জন্য মানুষকে সরকারি নির্দেশ মতে চলাফেরা করার অনুমতি দেওয়ার জন্য, না হয় করোনা ভাইরাস থেকেও দেশের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। যেহেতু আমরা মুসলমান, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আমাদের অতটুকু ক্ষতি করবেন আল্লাহ রব্বুল আলমিন। যেহেতু এখানে লক্ষ লক্ষ হাফেজারা কোরআন খতম করে, প্রতিটি মসজিদের আজানের ধ্বনি হয়, আজানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে মানুষ ফরিয়াদ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে, এই দেশের মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কোন অবস্থায় ক্ষতি করতে পারে না। যেহেতু আল্লাহর বন্দা আমরা, আল্লাহর আনুগত্য করি, দাসত্ব করি, গোলামি করি আমরা। আমাদের কিছু অসুবিধা হলো, আমরা মুসলমান হলো এখানে আমরা দুর্নীতি করি, আমরা মাদক সেবন করি, আমরা ঘুষ সুদ এগুলি খাই, এই জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষা মাধ্যমে আমাদেরকে সংশোধন হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বারবার পরীক্ষা করে থাকেন। জল উচ্ছ্বাসের মাধ্যমে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে, মহামারীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে পরীক্ষা করে থাকে। আজ অন্যান্য দেশ বেশি মানুষ আক্রান্ত হলো, আমাদের দেশে ততটুকু আল্লাহ রব্বুল আলমিন করে নাই। কারণ আমরা একদিকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আরেকদিকে আমরা গরিব রাষ্ট্র,
আমাদের ততটুকু সম্বল নাই। তাই এই দেশের মানুষকে স্বনির্ভর হওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। যারা অসুস্থ হবে তাদেরকে বিভিন্ন হোটেল কমিউনিটি সেন্টারে নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ জানাব। সাথে সাথে রমজান মাস, ব্যবসায়ীরা সারা বছর রমজান মাস কেনাকাটা বাড়বে, কিছু আয় রোজগার করবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার জন্য অনুরোধ জানাব। যেহেতু বাজার খোলা আছে, বাজারগুলি যদি অনেক সমাগম হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বড় রোগ থেকে আল্লাহ বারবার আমাদেরকে রক্ষা করেছেন, এবারও রক্ষা করবেন বলে আমি আশা করি। গার্মেন্টস যেহেতু খুলে দেওয়া হয়েছে, তাই রমজান মাসে ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য, খুলে দেওয়ার জন্য এবং কিছু নির্দেশিকা মানা ভেদে দিয়ে খুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ ব্যবসায়ীরা না হলে বিরাট ক্ষতিগ্রস্ত হবে, তার সাথে লক্ষ লক্ষ মানুষ শ্রমিক কাজ করে, তারা এখান থেকে জীবন জীবিকা নির্বাহ করে, পরিবারকে ভরণ পোষণ দেয়। তাহলে তারা যদি বেতন না পায়, আপনার গার্মেন্টসের কর্মী থেকে যারা দোকানের শ্রমিক কর্মচারী তারা তো আরও বেশি, তারা তো এই পরিবারের ভরণ পোষণ দিয়ে থাকে। সদাগররা একটি দোকানের চার পাঁচজন দশজন বিশজন কি থাকে, স্টাফ থাকে, এই স্টাফগুলি তার পরিবারের সংরক্ষণ করে থাকে, তারা অভাব অনটন করে যাবে যদি মার্কেটগুলি খুলে দেওয়া না হয়। তাই অনুরোধ করব, বিশেষ করি বাংলাদেশের এই মার্কেটগুলি যেন, বাণিজ্যিক মার্কেটগুলি যেন খুলে দেওয়া হয়, না হয় এই যে যারা কর্মচারী আছে তারা অনেক কষ্ট পাবে, তার পরিবারগুলি কষ্ট পাবে। তাহলে এইগুলি তো আমরা, এই যে স্টাফ ব্যবসায়ীদের যে দোকানের স্টাফগুলি, এখানে কেউ কারে সাহায্য সহযোগিতা করে নাই, তারা কারো কাছ থেকে ত্রাণও পায় নাই, কারণ তারা একটা মধ্যবিত্ত ফ্যামিলির, তারা কারো কাছ থেকে হাত পাততে পারে না, তারা অভাব অনটনে দিন যাপন করতেছে। তারা যদি ব্যবসা প্রতিষ্ঠান করা থাকে, তাদের যে বেতন পায় তাদের বেতন দিয়ে তাদের পরিবারগুলি চলবে। আমি এই ব্যবসায়ীদেরকে ব্যবসা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার জন্য সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাব, না হয় এদের বড় কষ্টের মধ্যে পড়ে যাবে, আর্থিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এবং করোনা ভাইরাস থেকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, রমজান মাস, রমজানের রোজা রাখার জন্য, যদি রোজা রাখে তাহলে করোনা ভাইরাস এমনি মরে যাবে, কারণ রোজা আল্লাহর প্রদত্ত নিয়ামত, আল্লাহর আদেশ মানা হচ্ছে। যারা আল্লাহর আদেশ পালন করবে তারা করোনা আক্রান্ত থেকে মুক্ত থাকতে পারবে বলে আমি আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহামারী থেকে, এই যে ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ আমাদের থেকে সরে গিয়েছে, আবারও তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। এবং করোনা ভাইরাসে যারা আমাদের মুসলমান ভাইয়েরা মারা গিয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিনিময়ে আমাদেরকে করোনা ভাইরাস থেকে যেন রক্ষা করে, আল্লাহর কাছে সেই দোয়া করি। আল্লাহ আমাদের সমস্ত বিপদ আপদ থেকে যেন রক্ষা করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।